বন্ধুরা, তোমাদের চ্যানেল ওয়ার্ল্ড অফ তন্ময়ে তোমাদের সবাইকে সুস্বাগতম। আজ আমরা ক্লাস থ্রির যে ইংরেজি বই বাটারফ্লাই, তার লেসন ফোর, যার নাম নো ইয়োর বার্ডস, এটা সম্পর্কে আলোচনা করব। দেখো, প্রথমে অন ইয়োর মার্ক বলে কিছু পাখির ছবি দেওয়া এবং তার নিচে দেখো আস্ক ইয়োর পার্টনার, তোমার বন্ধুকে জিজ্ঞেস করো হু ক্যান ফ্লাই ইন দ্য স্কাই, আকাশে কে উঠতে পারে, তো এর কি উত্তর কি হবে? বার্ডস, BIRDS, বার্ডস ক্যান ফ্লাই ইন দ্য স্কাই। এবারে দেখো হু হ্যাজ ফেদার্স, কাদের আছে পালক, আমরা কি লিখব? কাদের না, অ্যাকচুয়ালি কার, তো আমরা কি লিখব? বার্ড হ্যাজ ফেদার্স, বার্ড হ্যাজ ফেদার্স। এরপরে দেখো হু হ্যাজ আ বিক, কার আছে একটা ঠোঁট, আমরা কি লিখব? বার্ড হ্যাজ আ বিক। আমরা চলে আসবো এরপরে দেখো দ্য পিকক অ্যান্ড দ্য ক্রেন, যেটা তোমাদের গল্প আর কি, ময়ূর এবং সারস। তো দেখো গল্পটা শুরু হচ্ছে, Once upon a time, a peacock lived in a forest beside a lake. Once upon a time, মানে একদা এক সময়ে a peacock lived, একটা ময়ূর বাস করত, in a forest beside a lake. In a forest মানে কি? একটা জঙ্গলে। Beside মানে কি? পাশে। কিসের পাশে? A lake, একটা হ্রদের পাশে। একটা হ্রদের পাশে একটা জঙ্গলে একটা ময়ূর বাস করত। He was very proud of his beauty. মানে সে খুব গর্বিত ছিল ফর অফ হিজ বিউটি, তার সৌন্দর্যের জন্যে। এভরি ডে হি ইউজড টু গো টু দ্য লেক, প্রত্যেক দিন। হি ইউজড টু আমরা কখন ব্যবহার করি একটু বলে দিই। ইউজড টু বলতে আমরা যখন অতীতকালে কোনো একটা কাজ প্রত্যেক দিন করা হতো এরকম বোঝালে ইউজড টু এইটা আমরা ব্যবহার করি। তো দেখো এভরি ডে হি ইউজড টু গো টু দ্য ফিল্ড, টু দ্য লেক, প্রত্যেক দিন কী করতো সে? সকালে হ্রদে যেত আর কি। দেয়ার হি লুকড অ্যাট হিজ ওন রিফ্লেকশন ইন দ্য ওয়াটার, দেয়ার সেখানে গিয়ে সে কী করতো? হি লুকড, সে তাকিয়ে দেখতো, অ্যাট হিজ ওন রিফ্লেকশন, রিফ্লেকশন মানে হচ্ছে প্রতিবিম্ব, অর্থাৎ দেখবে জলে আমরা যদি মুখটা, মানে জলে আমরা কিছু দেখতে পাই আর কি, জলের দিকে তুমি যদি দেখো তাহলে তুমি নিজেকে দেখবে, দেখতে পাবে জলের মধ্যে, ওটাকে কিন্তু রিফ্লেকশন বা প্রতিবিম্ব বলে। তো কি ওই ময়ূরটা প্রত্যেক দিন সে কী করতো? দেয়ার হি লুকড অ্যাট হিজ ওন রিফ্লেকশন ইন দ্য ওয়াটার, অর্থাৎ সেখানে সে গিয়ে তার নিজের রিফ্লেকশনের দিকে, নিজের প্রতিবিম্বের দিকে সে তাকিয়ে থাকতো। এবার দেখো কি বলছে, ওহ হোয়াট এ বিউটিফুল বার্ড এম আই, ওহ হোয়াট এ বিউটিফুল বার্ড এম আই, ওহ আমি কি সুন্দর একটা পাখি, নিজের তারিফ সে নিজেই করছে, নিজের সৌন্দর্য। মাই ফেদার্স অ্যান্ড উইংস আর সো বিউটিফুল, আমার পালক এবং ডানাগুলো খুব সুন্দর। হি ইউজড টু সে টু হিমসেলফ, সে নিজে নিজে এগুলো বলল। ওয়ান ডে, একদিন কি হয়েছে, আ ক্রেন কেম টু লিভ বাই দ্য লেক, একটা সারস আসলো সেই হ্রদের পাশে বসবাস করা করতে আর কি। দ্য পিকক স দ্য ক্রেন, ময়ূরটা সারসটাকে দেখল। হি মারমার্ড, সে বিড়বিড় করে বলল, আ নিউ ভিজিটর ইজ হেয়ার টু স্টে, এ বাবা এখানে একটা নতুন দর্শকের মানে অতিথি এসছে থাকার জন্যে, আই মাস্ট গো, আমার অবশ্যই তার কাছে যাওয়া উচিত, অ্যান্ড ইন্ট্রোডিউস মাই সেলফ, এবং ইন্ট্রোডিউস মানে হচ্ছে পরিচয় করিয়ে দেওয়া, মানে বলছি অ্যান্ড ইন্ট্রোডিউস মাই সেলফ, এবং আমার নিজে আমাকে উপস্থাপন করার দরকার, আমাকে পরিচয় করানোর দরকার টু হিম, তার কাছে। সো দ্য পিকক ওয়াকড টু দ্য লেক, সুতরাং পিকক ময়ূরটা ওয়াকড মানে হেঁটে গেল টু দ্য লেক, সেই হ্রদে। দ্য ক্রেন ওয়াজ বিজি দেয়ার, সেখানে সারস খুব ব্যস্ত ছিল। হি ওয়াজ ক্যাচিং ফিশ ফর লাঞ্চ, সে দুপুরের খাবারের জন্যে মাছ ধরছিল। দ্য প্রাউড পিকক স্প্রেড আউট হিজ কালারফুল ফেদার্স টু ডিসপ্লে, প্রাউড পিকক মানে কি? গর্বিত ময়ূর স্প্রেড আউট মানে মেলে ধরলো হিজ কালারফুল ফেদার্স, তার রঙিন পালক, ফর ডিসপ্লে,
মানে দেখানোর জন্য আর কি। দেন হি সেইড, তারপর সে কী বলছে টু দ্য ক্রেন, ক্রেনকে সে সারসকে কী বলছে, হ্যালো মিস্টার ক্রেন, এই যে সারস মহাশয়, ওয়েলকাম টু দ্য ফরেস্ট, এই জঙ্গলে আপনাকে স্বাগতম, আই অ্যাম ইউর নেবার, আমি আপনার প্রতিবেশী। থ্যাংক ইউ সো মাচ মিস্টার পিকক, দ্য ক্রেন সেইড, সারস বলল কি, ধন্যবাদ ময়ূর মহাশয়। দ্য পিকক দেন মগড অ্যাট দ্য ক্রেন, তারপর কি হয়েছে, পিকক দেন মগড, ময়ূরটা তারপরে মক মানে ঠাট্টা করা, অ্যাট দ্য ক্রেন মানে সারসের দিকে তাকে ঠাট্টা করছে সারসকে, হোয়াই ডু ইউ হ্যাভ সাচ কালারলেস ফেদার্স, এবার তোমরা জানো যে সারসের ইয়ে কেমন হয় বলো তো, সারসের যে গায়ের পালকগুলো তোমরা দেখো ছবিতেই দেখতে পাচ্ছ, সারসের গায়ের পালক কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সাদা হয় বা কখনো কখনো তোমার একটু কি বলবো একটু হালকা ছাই ছাই রঙেরও হতে পারে, তো ময়ূরের মতো অতটা সুন্দর না। তো ময়ূর তাকে কি বলছে ঠাট্টা করে যে হোয়াই ডু ইউ হ্যাভ সাচ কালারলেস ফেদার্স, তোমার এরকম রঙহীন, হ্যাঁ বর্ণহীন পালক কেন তোমার গায়ে, ইউ লুক সো অর্ডিনারি, তোমাকে খুব অর্ডিনারি মানে কি খুব সাধারণ মানের লাগে, তোমার ভিতরে কোনো স্পেশালিটি নেই, তোমাকে খুব সাধারণ লাগে। দ্য ক্রেন রিপ্লাইড, সারস এবার উত্তর দিচ্ছে, ইয়েস হ্যাঁ আই ডোন্ট হ্যাভ বিউটিফুল ফেদার্স অ্যান্ড উইংস লাইক ইয়োর্স, আমার তোমার মতো বিউটিফুল ফেদার্স সুন্দর পালক অ্যান্ড উইংস এবং ডানা নেই, বাট আই ক্যান ফ্লাই অ্যাক্রস দ্য লেক, কিন্তু আমি এই নদী পারাপার করে উড়ে যেতে পারি, উইথ দ্য হেল্প অফ মাই উইংস, আমার ডানাকে ডানার সাহায্য, ক্যান ইউর ফেদার্স হেল্প ইউ টু ফ্লাই, তোমার ডানাগুলো কি তোমাকে বা তোমার পালকগুলো কি তোমাকে ওড়ার জন্য সাহায্য করতে পারে, সাহায্য করে। দেয়ার ওয়াজ নো রিপ্লাই ফ্রম দ্য পিকক, ময়ূরের কাছ থেকে কিন্তু কোনো উত্তর আসলো না, হি ফেল্ট অ্যাশেমড, সে খুব লজ্জিত বোধ করলো অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, এবং সেখান থেকে চলে গেল। তো দেখো অ্যাক্টিভিটি ওয়ান, পুট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, এই বাক্সের মধ্যে মানে সত্যি হলে ট্রু লিখতে হবে আর মিথ্যে হলে ফলস এর এফ লিখ টি আর এফ লিখতে হবে আর কি। ওয়ান ইজ ডান ফর, একটা তোমার জন্য করে দেওয়া রয়েছে, দেখো দ্য ক্রেন ওয়াজ ক্যাচিং ফ্রক্স ফর লাঞ্চ, সারস দুপুরে খাওয়ারের জন্যে ব্যাং ধরছিল, এটা তো ফলস। এরপরে দেখো দ্য পিকক লিভড বাই দ্য সাইড অফ এ রিভার, ময়ূরটা নদীর পাশে বসবাস করত, কি হবে এটা দেখো, বিসাইড এ লেক, ও হ্রদের পাশে বাস করত, হ্যাঁ বনের মধ্যে হ্রদের পাশে বাস করত, দেখো বলছে সাইড অফ এ রিভার নদীর পাশে, না কিন্তু ওটা নদী না, তাহলে এটা কী হবে ফলস, এফ লিখতে হবে। দ্য ফেদার্স অফ দ্য ক্রেন ওয়ার কালারলেস, সারসের যে ফেদার পালকগুলো সেটা কী ছিল, বর্ণহীন ছিল, এটা ট্রু হবে, টি লিখতে হবে। দ্য পিকক ওয়াজ সরি ফর হিজ বিউটি, ময়ূরটা তার সৌন্দর্যের জন্য খুব দুঃখিত ছিল, কী হবে ফলস, এফ হবে। দ্য ক্রেন কেম টু লিভ বাই দ্য লেক, সারস আসলো কেম টু লিভ বাই দ্য লেক মানে হ্রদের পাশে বসবাস করার জন্যে সারস আসলো, এটা কি হবে আমরা একটু দেখে নেব, এটা একদম ঠিক, এটা এটা ট্রু হবে টি। আচ্ছা এরপরে দ্য পিকক ফেল্ট অ্যাশেমড অ্যাট লাস্ট, ময়ূরটা শেষমেশ কেমন বোধ করলো, লজ্জিত বোধ, এটা কিন্তু ঠিকই ট্রু হবে। এবার দেখো অ্যাক্টিভিটি টু, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ইন দ্য হেল্প বক্স, হেল্প বক্স থেকে ওয়ার্ড নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে, ওয়ান ইজ ডান ফর, একটা তোমার জন্য করে দেওয়া আছে। দ্য পিকক ফেল্ট ভেরি প্রাউড অফ হিজ বিউটি, ফেল্ট। নেক্সট দ্য লিভ দ্য পিকক ড্যাশ ইন এ ফরেস্ট, কী হবে লিভড হবে, বাস করত। দ্য ক্রেন ড্যাশ হিম গুড লেসন, কী হবে টট, টি এ ইউ জি এইচ টি, টট হবে তিন দাগ। এরপরে দেখো চার দাগ, দ্য পিকক ড্যাশ অ্যাট দ্য ক্রেন মগড হবে, এমওসিকে ইডি মগড অ্যাট দ্য ক্রেন, মানে ময়ূরটা সারসের দিকে ঠাট্টা করলো। দ্য পিকক পরেরটা পাঁচ দাগ, দ্য পিকক ড্যাশ অ্যাওয়ে অ্যাশেমড, কী হবে ওয়েন্ট অ্যাওয়ে হবে, ওয়েন্ট অ্যাওয়ে। তারপর তারপর লাস্ট দ্য পিকক ড্যাশ এ ক্রেন ইন দ্য লেক বাই চান্স, কী হবে দ্য পিকক মেট আ ক্রেন ইন দ্য লেক বাই চান্স। দেখো এরপরে অ্যাক্টিভিটি থ্রি, নাও লুক এগেইন অ্যাট দ্য সেন্টেন্সেস ইন অ্যাক্টিভিটি টু, পুট দেম ইন কারেক্ট অর্ডার টু ফ্রেম এ স্টোরি, মানে ওইগুলোকে সঠিকভাবে সাজিয়ে লিখে একটা কী তৈরি করতে হবে, একটা গল্প তৈরি করতে হবে। তো দেখো প্রথম মানে লাইনটা আর একদম শেষের লাইনটা দেওয়া আছে, তোমাদের কী করতে হবে মাঝখানে চারটে লাইন লিখতে হবে। দেখো প্রথমে লিখে রয়েছে কি, দ্য পিকক লিভড ইন এ ফরেস্ট, মানে ময়ূরটা একটা জঙ্গলে বাস করতো। এরপরে কত দাগ হবে বলতো, এরপর হবে এক, যেটা একে দেওয়া রয়েছে, দ্য পিকক ফেল্ট ভেরি প্রাউড অফ হিজ বিউটি, ঠিক আছে ময়ূরটা তার সৌন্দর্যের জন্য খুব গর্ববোধ করতো। এরপরে কী হবে ছয় দাগ, দ্য পিকক
মেট আ ক্রেন ইন দ্য লেক বাই চান্স, মানে পিককটা ময়ূরটা সারসের সঙ্গে দেখা হয়ে গেল আর কি। এরপরে কী হয় বলো তো, চার দাগ, দ্য পিকক মগড অ্যাট দ্য ক্রেন, মানে ময়ূরটা সারসের প্রতি খুব ঠাট্টা করলো। নেক্সট কী হয় বলো তো, তিন দাগ, দ্য ক্রেন টট হিম এ গুড লেসন, সারসটা তাকে একটা খুব ভালো মতো শিক্ষা দিল আর কি, টাইট দিয়ে দিল। এরপরে কী হবে বলো তো, সবার শেষে পাঁচ দাগ তো দেওয়াই আছে, তুমি দেখতে পাচ্ছ। তো আমরা এরপরে চলে আসবো কি, অ্যাক্টিভিটি ফোর। দেখো বলছি, ইন দ্য টেক্সট ইউ উইল ফাইন্ড সাম আন্ডারলাইন্ড ওয়ার্ডস, টেক্সটের মধ্যে তুমি দেখতে থাকবে কিছু দাগ দেওয়া শব্দ, নিচে দাগ দেওয়া শব্দ, সাম অফ দেম এন্ড উইথ ইডি অ্যান্ড সাম অফ দেম এন্ড উইদাউট ইডি, মানে তাদের কিছু কিছু ইডি দিয়ে শেষ হয়েছে আর কিছু কিছু ইডি ছাড়া শেষ হয়েছে। মেক আ লিস্ট অফ দেম, তাদের একটা লিস্ট তৈরি করতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া হলো। দেখো ইডি দিয়ে যেটা ওয়ার্ডস এন্ডিং উইথ ইডি, মানে ইডি দিয়ে শেষ হচ্ছে এরকম শব্দ, আর ডান দিকের কলমে কী লেখা আছে, ওয়ার্ডস এন্ডিং উইদাউট ইডি, মানে ওয়ার্ডস যেগুলো ইডি ছাড়া শেষ হচ্ছে। তো দেখো আমরা এখানে কটা করে আছে, আমাদের এখানে দেখো লুকড করে দেওয়াই আছে, আমরা এখানে আর কটা লিখবো, পাঁচটা। তো দেখো আমরা টেক্সটে চলে যাব, টেক্সটের থেকে তোমরা পাঁচটা দেখো তোমরা খুব সহজেই পেয়ে যাবে, ঠিক আছে। তো ইউজড হয়, লুকড করা যায়, ওয়াকড করা যায়, স্প্রেড হয় না, আচ্ছা। এরপরে তোমরা করতে পারো রিপ্লাইড, রিপ্লাইড করতে পারো, এইগুলো। আর তোমার যেগুলো ইডি ছাড়া যেগুলো আর কি, সেটা কী করা যায়, কেম দেওয়াই রয়েছে তোমাদের এখানে, কেম যেহেতু দেওয়াই রয়েছে তো আমরা কী করব, কেমের পরের থেকে লিখব। তো আমাদের এখানে কী কী পাওয়া যেতে পারে, স, এস এ ডব্লিউ স আছে, তারপরে দেখো স্প্রেড, SPREAD স্প্রেড আছে, তারপর সেইড আছে, SAID সেইড। নেক্সট দেখো ফেল্ট, FELT ফেল্ট আছে, ওয়েন্ট আছে, WENT ওয়েন্ট আছে, আচ্ছা এইগুলো এইগুলো। এরপরে আমরা নেক্সট চলে আসব, বিদাগ দেখো, মানে অ্যাক্টিভিটি ফোরের বিদাগ। দেখো বলছে রাইট সিক্স ওয়ার্ডস অফ ইয়ার ওন, তোমার কিছু নিজের কিছু শব্দ তৈরি করতে হবে নিজে থেকে। রিমেম্বার দ্য ওয়ার্ডস শুড এন্ড উইথ ইডি, মানে শব্দগুলো ইডি দিয়ে শেষ হতে হবে। ওয়ান হ্যাজ বিন ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া হয়েছে। দেখো হেল্পড, এরকম অনেক আছে, প্রচুর আছে। তোমরা লিখবে কি, তোমরা লিখবে ড্রাইড, আমি বানানগুলো বলে দিচ্ছি, স্পেলিংগুলো DRIED ড্রাইড লিখবে। এরপরে নেক্সট লিখবে এন্টার্ড, ENTERED এন্টার্ড। এরপরে লিখবে এনজয়েড, ENJOYED এনজয়েড। নেক্সট লিখবে ফেল্ড, FELLED ফেল্ড। এরপরে লিখতে পারো ফিল্ড, FILLED ফিল্ড। এরপরে লিখতে পারো ফ্লোড, FLOWED ফ্লোড। ইনভাইটেড, INVITED ইনভাইটেড। জয়েন্ড, JOINED জয়েন্ড। জাম্পড, JUMPED তো আমি অনেকগুলো বলে দিলাম, এখান থেকে তোমাদের যেগুলো ইচ্ছা তোমরা লিখে নিও। আচ্ছা আমরা এখানে কি, লেটস লার্ন, চলো শিখি কী দেওয়া রয়েছে এখানে। উইভার বার্ড ক্যান উইভ আ নেস্ট, একটা বাবুই পাখি বাসা বানাতে পারে। নেক্সট দেখো অ্যান আউল ক্যান সি অ্যাট নাইট, একটা প্যাঁচা রাত্রিবেলা দেখতে পারে। আ ভালচার ক্যান ফ্লাই ভেরি হাই ইন দ্য স্কাই, একটা শকুন আকাশের অনেক উঁচুতে উড়তে পারে। আ কাক্কু ক্যান সিং সুইট নোটস, একটা কোকিল খুব সুন্দর গান গাইতে পারে। আ পিকক ক্যান ডান্স ইন দ্য রেইন, একটা ময়ূর বৃষ্টির মধ্যে নাচতে পারে। আ হেন ক্যান লে এগস, একটা মুরগি ডিম পাড়তে পারে। এবার দেখো অ্যাক্টিভিটি ফাইভ, অ্যাক্টিভিটি ফাইভে কী করতে হবে, লুক অ্যাট দ্য চার্ট বিলো, নিচে চার্টটা দেখো। ওয়ার্ক ইন গ্রুপস, মানে এখানে দেখো কিছু, মানে তোমাদের এই ওয়ার্ক ইন গ্রুপস করতে হবে, মানে গ্রুপের কাজ করতে হবে। ফ্রেম অ্যাজ মেনি সেন্টেন্সেস অ্যাজ ইউ ক্যান, মানে যতগুলো পারো তোমার সেন্টেন্স তৈরি করতে হবে, বাক্য তৈরি করতে হবে। ওয়ান হ্যাজ বিন ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া রয়েছে। দেখো আই ক্যান ডান্স ওয়েল, মানে বাঁ দিক থেকে একদম বাঁ দিকের ছক থেকে শব্দ নিতে হবে, মাঝখানেরটার থেকে মাস্ট নিতেই হবে, আর ডান দিকের থেকে তুমি এক একটা করে নিতে পারো। অনেকগুলো সেন্টেন্স হতে পারে এখানে, আমি কিছু কিছু বলে দিচ্ছি, তোমরা দেখো তোমরা বুঝতে পারবে। প্রথমে দেখো আই ক্যান ডান্স ওয়েল তো লেখা রয়েছে, এরপরে আমরা কী করতে পারি, উই ক্যান ডান্স ওয়েল, তারপরে আমরা কী করতে পারি, সাবিনা ক্যান ডান্স ওয়েল, আমরা তারপরে কী করতে পারি, সাবিনাস ফ্রেন্ডস ক্যান ডান্স ওয়েল। এরপরে দেখো আমরা আর কী লিখতে পারি, আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আবার কী লিখতে পারি, উই ক্যান ডু দ্য ওয়ার্ক,
সাবিনা ক্যান ডু দ্য ওয়ার্ক, সাবিনাস ফ্রেন্ডস ক্যান ডু দ্য ওয়ার্ক, তারপরে দেখো আই ক্যান সিং এ সং, আই উই ক্যান সিং এ সং, সাবিনা ক্যান সিং এ সং, সাবিনাস ফ্রেন্ডস ক্যান সিং এ সং। এবার দেখো আই দিয়ে আবার আই ক্যান হেল্প হিম, উই ক্যান হেল্প হিম, সাবিনা ক্যান হেল্প হিম, সাবিনাস ফ্রেন্ডস ক্যান হেল্প হিম। এগুলো দেখো একদম সহজ। তো দেখো অ্যাক্টিভিটি সিক্স, দেখো ডিম্পিস ফ্রেন্ড ইজ ওয়েটিং ফর হার ইন দ্য পন্ড, ডিম্পির বন্ধু তার জন্য পুকুরে অপেক্ষা করছে। লেটস জয়েন দ্য ডটস ফ্রম এ টু জেড টু নো হু শি ইজ, মানে সেটাকে এটা জানতে হলে ওই ডট, দেখো নিচে ডট দেওয়া আছে অনেকগুলো, এই ডটগুলো যোগ করতে হবে আর কি। তা তো এটা আলটিমেটলি একটা মাস তৈরি হবে, তোমরা নিজেরা এটা করে নেবে। এবার দেখো লেটস লার্ন, চলো শিখি, পেজ নাম্বার 62 কী শিখে দেখো, বলছে বিভিন্ন লেটস নো ইচ বার্ড ক্রাইজ, মানে প্রত্যেকটা পাখির ডাককে কী বলে, আউলসের ডাক, প্যাঁচার ডাককে কী বলে হুট, প্যারোটস মানে তোতা পাখির ডাককে কী বলে টক, ক্রাউ ক্রোজ মানে কাক, কাকের ডাককে কী বলে ক, স্প্যারোজ চড়ুই পাখির ডাককে কী বলে চার্প, ডাকস মানে পাতিহাঁসের ডাককে কী বলে কোয়াক, ককস মোরগদের ডাককে কী বলে ক্রো, পিজিয়নস মানে পায়রা, পায়রাদের ডাককে কী বলে কু। আচ্ছা এবার আমরা চলে আসবো লেটস রিড, চলো পড়ি। আই অ্যাম অ্যান ইগল, আমি ইগল, আই ইট স্নেক আমি সাপ খাই, হেয়ার খরগোশ খাই, স্কুইরেল কাঠবিড়ালি খাই, অ্যান্ড ফিশ এবং মাছ খাই। এরপরে দেখো আই অ্যাম ডাক আমি পাতিহাঁস, আই ইট টিনি ওয়াটার প্ল্যান্টস আমি ছোটো ছোটো জলের মধ্যের প্ল্যান্টস মানে চারাগাছ খাই, অ্যান্ড অ্যানিম্যালস এবং ছোটো ছোটো প্রাণীও খাই। এবার দেখো আই অ্যাম বুলবুল আমি বুলবুল পাখি, আই ইট বেরিজ আমি জাম খাই, অ্যান্ড ইনসেক্টস এবং পতঙ্গ খাই। আই অ্যাম হর্নবিল দেখো আমি হচ্ছি হর্নবিল, হর্নবিল মানে সম্ভবত ভরত পক্ষী সম্ভবত, আই এম নট শিওর। আই ইট লিজার্ড আমি টিকটিকি খাই, ফ্রুটস ফল খাই, অ্যান্ড স্মল ইনসেক্টস এবং ছোটো ছোটো পতঙ্গ খাই আমি পোকামাকড়। এবার দেখো বাঁদিকে দেখো নিচে আই অ্যাম অ্যান ইগ্রেট আমি একটা কি বক, আমি বক, আমি একটা বক, আই ইট ফিশ আমি মাছ খাই। এবার দেখো নিচে ডান দিকে আই অ্যাম ময়না আমি ময়না, আই ইট ফ্রুটস আমি ফল খাই, গ্রেইনস মানে দানাশস্য খাই, অ্যান্ড গ্রাসোপার্স এবং ওই ঘাস ফুড়িং যেগুলো আর কি ওগুলো আমি খাই। এরপরে অ্যাক্টিভিটি সেভেন, অ্যাক্টিভিটি সেভেন দেখো লেটস টিক দ্য কারেক্ট আনসার, সঠিক উত্তরে টিক মারতে হবে। দেখো আর ডাক ইটস একটা পাতিহাঁস খায় কি, টিনি ওয়াটার অ্যানিমেলস নাকি ফ্রুটস মানে ছোটো জলের প্রাণীদের খায় নাকি ফল খায়, কী হবে ছোটো জলের প্রাণী, প্রথমটা এ হবে ঠিক। তারপর দেখো দুই দাগ অ্যান ইগ্রেট ইটস একটা ইগ্রেট খায় কি, হেয়ার্স, হেয়ার্স মানে খরগোশ খায় নাকি ফিশ মাছ খায়, তো দেখো ইগ্রেট আমরা পেয়ে যাবো কোথায়, ফিশ খাই। নেক্সট আ হর্নবিল ইটস একটা হর্নবিল খায় কি, দেখো এখানে কী কী আছে, লিজার্ডস আর ওয়াটার প্ল্যান্টস আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি, ও লিজার্ডস খায়, তাহলে কী হবে লিজার্ডস সঠিক উত্তর। এরপরে অ্যান ইগল ইটস একটা ইগল খায়, হেয়ার্স খরগোশ নাকি ফ্রুটস ফল, কী হবে খরগোশ হেয়ার্স হবে। এরপরে দেখো আ ময়না ইটস একটা ময়না খায় কি, গ্রাসোপার নাকি স্নেক্স, কী হবে গ্রাসোপার্স। নেক্সট আ বুলবুল ইটস একটা বুলবুল খায় কি, স্কুইরেলস নাকি ইনসেক্টস, কী হবে বুলবুল আমরা দেখে নেব একটু, বুলবুল ইনসেক্টস, ইনসেক্টস খায় ওরা। আচ্ছা এরপরে চলে আসবে অ্যাক্টিভিটি 8, হেল্প বক্স থেকে নিয়ে মানে লেটস ফাইন্ড দ্য নেমস অফ দিস বার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, এই পাখিগুলোর নাম হেল্প বক্স থেকে নিচে মানে নিয়ে এই পাখিগুলোর নিচে যে বক্স ওই বক্সের মধ্যে লিখতে হবে। দেখো প্রথমে প্যারোট, তারপরে নেক্সট প্যারোটের নিচে কী বলো তো আউল, তারপরে দেখো আউলের ডান দিকে কী প্যার কী হবে ওটা ময়ূর মানে পিকক, আর এক মানে ডান দিকে কী ক্রো, আর তাহলে ওইটা কী হবে, ওইটা কী হবে, ওইটা হবে স্প্যারো চড়ুই পাখি। নেক্সট অ্যাক্টিভিটি 9, পাখির বিভিন্ন অঙ্গের নাম সেগুলো আমাদের ভরাট করতে হবে। দেখো উইং মানে ডানা দেওয়া আছে, ফেদার্স মানে পালকও দেওয়া আছে, এবার দেখো একদম মানে যেটা লেজ আর কি ওটা কী হবে টেইল, ঠিক আছে। আর দেখো পা আছে যেটা লেগ আছে, তারপরে ক্ল আছে, নখ আছে, হ্যাঁ তোমার, তারপরে আর আমরা কোন কী পাবো বিক, যেটা বিইএকে বিক মানে ঠোঁট, আচ্ছা ঠোঁট ছাড়া আমরা কি হেড মাথা পাচ্ছি, তারপরে আই আইজ চোখ পাচ্ছি, আর কী পাচ্ছি, আর একটাই বাকি আছে সেটা কী হচ্ছে বলো তো, থ্রোট, ওটা হচ্ছে গলা।
আচ্ছা, তোমরা এটা নিজেদের মতো একটুখানি সলভ করে নিও, আমি তো বলেই দিলাম সব বুঝে শুনে। আচ্ছা এবারে দেখো, দশ দাগ বলছি, ম্যাচ অ্যান্ড রাইট ফাইভ সেন্টেন্সেস অ্যাবাউট বার্ডস। এই যে ঠিক ওই আগের মতো একটা এরকম করেছো তোমরা, এইভাবে সেই প্রথম বার্ডস নিয়ে আর ওই মাঝখানের থেকে একটা নিয়ে আর ডান দিকের ঘরটার থেকে একটা নিয়ে এইটা নিয়ে এরকমভাবে লাইনগুলো তৈরি করতে হবে। তো দেখো প্রথমে দেখো একটা করে দেওয়া আছে, বার্ডস বিল্ড নেস্টস। হ্যাঁ, এরপরে আমরা কী লিখতে পারি, বার্ডস সিং সুইট নোটস, এটা লিখতে পারি। আর কী লিখতে পারি, বার্ডস লে মানে পাখিরা পাড়ে কি এক্স ডিম পাড়ে। আর কী লিখতে পারি, বার্ডস ইট পাখিরা খায় কি খায়, হার্মফুল ওয়ার্মস অ্যান্ড সেভ কর্ন মানে ক্ষতিকর পতঙ্গ বা পোকা এবং শস্যকে বাঁচায়। এরপরে দেখো নেক্সট একটাই বাকি আছে, বার্ডস ক্যারি মানে পাখিরা বহন করে কী হবে, সিডস অফ এ ট্রি ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। আচ্ছা এরপরে দেখো, ইটস রাইম টাইম, এটা কবিতার সময় ছড়ার সময়। দেখো দ্য বার্ড ইন দ্য কেজ, দ্য বার্ড ইন দ্য কেজ, বার্ড ইন দ্য কেজ, উইল ইউ ফ্লাই অ্যাওয়ে অন এ ওয়ার্ম সানি ডে, বার্ড ইন দ্য কেজ, বার্ড ইন দ্য কেজ, আই উইল ব্রেক ইউর বার্ডস অ্যান্ড উইল ফ্লাই টু দ্য স্টার্স। মানে দেখো এটা মানে বলে দিই একটু, বার্ড ইন দ্য কেজ, বার্ড ইন দ্য কেজ মানে কি, পাখি আছে খাঁচার মধ্যে, উইল ইউ ফ্লাই মানে কি, ওই বাচ্চা জিজ্ঞেস করছে পাখির কাছে যে উইল ইউ ফ্লাই, তুমি কি উড়ে যাবে, অনেক ওয়ার্ম সানি ডে, ওয়ার্ম মানে হচ্ছে উষ্ণ আর সানি ডে মানে হচ্ছে রোদ্দুর মানে রৌদ্র করজ্জ্বল দিন আর কি, রোদ্দুরে ভরপুর দিন, মানে তুমি কি একটা উষ্ণ রোদ্দুরে ভরপুর দিনে উড়ে যাবে কোথাও। আবার কি বলছে, বার্ড ইন দ্য কেজ, বার্ড ইন দ্য কেজ মানে পাখি আছে খাঁচার মধ্যে, আই উইল ব্রেক ইউর বার্ডস, আমি তোমার খাঁচার যে দাঁড়গুলো ওই দাঁড়গুলো ভেঙে দেব, অ্যান্ড উইল ফ্লাই টু দ্য স্টার্স, এবং আমরা তারার কাছে উড়ে চলে যাব। তো এরপরে তোমাদের যে অ্যাক্টিভিটি রয়েছে, এটা একটা হাসির ছবি, কীভাবে রং করতে হবে, তোমাদের এক দাগ দুই দাগ দিয়ে তিন দাগ চার দাগ পাঁচ দাগ দিয়ে লেখাই আছে, তো এটা তোমরা তোমাদের মতো করে নেবে। তো এখানেই তোমাদের লেসন যেটা ফোর সেটা শেষ হলো। জানিও কেমন লাগলো তোমাদের, ভালো লাগলে অবশ্যই লাইক দিও, খারাপ লাগলে ডিসলাইক দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও যে কেমন লাগলো। আর অন্য কোনো ভিডিও যদি তোমাদের আগেই প্রয়োজন পড়ে তাহলে সেটা কমেন্ট করে জানাও, আমি অন্যান্য কাজকে ফেলে রেখে তোমাদের ডিজার্ভড ভিডিও যেগুলো তোমরা চাইছো সেই ভিডিওগুলোই আমি সবার আগে আপলোড করার চেষ্টা করব। আর আমার চ্যানেলে যদি তুমি প্রথমবার ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ পরবর্তী অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আসতে চলেছে যেগুলো মিস করলে